কুমড়োর এই নিরামিষ রেসিপিটি চলুন একবার দেখে নিই। মিষ্টি কুমড়োর একটা নিরামিষ তরকারি করব, সেই জন্য সাদা তেলে করছি। সাদা তেলে আমি 5 ফোড়ন দিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছি, একটু হলুদ মিশিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি আলু ভেজে নিব। আলুর টুকরোগুলো আমি একটু নুন হলুদ মাখিয়ে দিয়েছি, একটু ভাজা হোক। এরপর আমি কুমড়ো দেবো। আলুগুলো হালকা ভেজে নিয়েছি, এখন আমি মিষ্টি কুমড়ো কেটে রেখেছি, ওগুলো দিয়ে দেবো। এবার মিষ্টি কুমড়োর টুকরোগুলো আমি নুন হলুদ দিয়ে দিয়েছিলাম আলু ভাজার সময়, সেই নুন হলুদের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর রান্নার জন্য নুন আমি পরে দেবো, এখন ওই যে নুন হলুদটা আগে দিয়েছি ওটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। আলু আর কুমড়োটা ভাজা হওয়ার পর আমি একটু মশলা যোগ করেছি। আদা আছে, এটা কাসুরি মেথি, হিং দিয়েছি, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে ধনে ভাজা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। এখন আমি এই মশলাগুলো একটু ভেজে নেবো, সঙ্গে ভেজে নিয়ে আমি দেখাচ্ছি। এই মশলাগুলো আমি কুমড়ো আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি, এবার একটু ভেজে নেবো। এদিকে মশলাগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে কাবুলি চানা সেদ্ধ করে রেখেছিলাম, আজকেই দিদি আজকেই সেদ্ধ করেছি, সেটা দিয়ে দিলাম। এই আজকে ভিজি আজকে সেদ্ধ করা কাবলি চানাতে দিয়ে দিয়েছি, জলটাও দিয়ে দিয়েছি। যেটুকু কুমড়ো বা আলু বাকি আছে সেদ্ধ হতে, বা চানাটা ওটাও সেদ্ধ হয়ে যাবে। আর এই নিরামিষ তরকারিটা লুচি দিয়ে খুব ভালো লাগে খেতে। আমি তো সাদা তেল দিয়ে করছি, আপনারা যদি কেউ ট্রাই করতে চান সরষের তেলেও করতে পারেন, যদি ভালো লাগে, যেমন ইচ্ছা। আগে নুন দিয়েছিলাম, এখন আরেকটু নুন দিয়ে দিলাম। এবার নুনটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আবার রান্না করে দেবো। এখন একটু গুড় মিশিয়ে দিচ্ছি, মিষ্টি হলে ভালো লাগে। তরকারিটা প্রায় হয়ে এসছে, এটুকু জল এখন শুকিয়ে যাবে। তরকারিটা হয়ে গেছে, শেষ পর্যায়ে আমি একটুখানি ঘি দিয়ে দেবো, উপই দিলাম। ঘিটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এই যে মাখা মাখা আছে এটাও ঠান্ডা হলে শুকনো হয়ে যাবে। রান্নাটা হয়ে গেল, এবার আমি এটা নামিয়ে, রান্নাটি করে দেখতে পারেন, খুব একটা খারাপ লাগবে না। এছাড়াও কুমড়োর অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে দেখতে পারেন।